রাত 10:10-এর ক্রিয়াযোগ এক্সপ্রেস করে আমরা এসে পৌঁছেছি রাঁচি স্টেশন। এখন সময় সকাল 6টা। জানুয়ারির ঠান্ডায় কুয়াশার চাদর ভেদ করে ধীরে ধীরে ভোরের আলো ফুটছে। আমাদের গাড়ি আগে থেকেই রিজার্ভ করা ছিল, ফলে স্টেশনের বাইরে এসেই চটপট গাড়িতে উঠে এগিয়ে চললাম। যতই এগোচ্ছি ততই গাছপালা, ভূমিরূপের বৈচিত্র্য ও প্রাকৃতিক সৌন্দর্য বেড়ে চলেছে। দাঁড়ান দাঁড়ান, কোথায় যাচ্ছি সেটাই তো বলা হলো না। আজকে আমরা চলেছি নেতারহাট, দ্য কুইন অফ ছোটানাগপুর। সম্পূর্ণ নেতারহাট ভ্রমণের যাবতীয় তথ্য পাবেন আজকের এই সিনেমাটিক ট্রাভেল ভিডিওতে। তাই সাবস্ক্রাইব করে ও পাশের বেল আইকনটিকে অন করে সঙ্গে থাকুন আর শেষ পর্যন্ত দেখতে থাকুন। পাশেই এক হোটেল কাম রেস্টুরেন্টে ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করে গাড়ি নিয়ে আবার আমরা ছুটে চললাম। সুবিস্তৃত দিগন্তের মাঝে মাঝে দেখা যাচ্ছে ছোট বড় টিলা। দুধারের ঘন গাছের সারি আর সেই আলো আধারির লুকোচুরি ভেদ করে আমরা এগিয়ে চলেছি। রাঁচি থেকে নেতারহাটের দূরত্ব প্রায় 170 কিলোমিটার এবং সময় লাগে কম বেশি 4.5 ঘন্টা। তাই এদিক ওদিক না দাঁড়িয়ে বা সময় বাঁচিয়ে যত তাড়াতাড়ি সম্ভব নেতারহাট পৌঁছানোই উদ্দেশ্য। অসম্ভব সুন্দর রাস্তা, একে একে পাহাড়ের গা বেয়ে উপরে উঠে চলেছে, সাথে পাল্লা দিয়ে ঠান্ডাও বেড়ে চলেছে। গত বছরের লাদাখ রোড ট্রিপের সময় রাস্তা দেখে মুগ্ধ হয়ে গেছিলাম, আর এই বছর রাঁচি থেকে নেতারহাটের এই রাস্তা আবার আমায় মুগ্ধ করল। মনে মনে ঠিক করলাম ভবিষ্যতে যদি আবার নেতারহাট আসি সেটা বাইক ট্রিপই হবে। আপনারা যারা এখনও আমাদের লাদাখ সিরিজ দেখেননি, তারা আমাদের চ্যানেলের প্লেলিস্টে গিয়ে দেখতে পারেন লাদাখ রোড ট্রিপের সমস্ত ভিডিও। হোটেলে পৌঁছে লাগেজ রেখেই আবার বেরিয়ে পড়া সাইট সিং এর উদ্দেশ্যে। হাতে সময় কম, তাই একটু চটজলদি দেখে নিতে হবে সবকিছু। এসে পৌঁছেছি কোয়েল ভিউ পয়েন্ট। এখান থেকেই ওই দূরে দেখা যায় কোয়েল নদী, যার পাশেই রয়েছে ঝাউবন। যেহেতু এখন জানুয়ারির প্রথম সপ্তাহ, তাই ঝাউবনে চলছে বনভোজন। কিছুক্ষণ এদিক ওদিক ঘুরে ছবি তুলে আবার বেরিয়ে পড়া পরবর্তী গন্তব্যে। এখন আমরা চলেছি লেক ভিউ পয়েন্টে।
পথে দেখলাম ন্যাশপাতি গার্ডেন, কিন্তু শীত মরশুমে সমস্ত ন্যাশপাতি গাছের পাতাই শুকিয়ে ঝরে পড়েছে। সবুজ ন্যাশপাতি গার্ডেন এবং জলপ্রপাতের জলের বিশালতা বা ব্যাপকতা দেখতে হলে আপনাকে আসতে হবে কিন্তু বর্ষাকালে, যদিও সে সময় লাল মাটির জন্য জলের রং ঘোলাটে হয়ে যায়। তবে একটা কথা মানতেই হবে, নেতারহাটের সাইট সিং বা টুরিস্ট স্পট ভুলে যান, যারা বাইক বা গাড়ি চালাতে ভালোবাসেন তারা এই রাস্তার প্রেমে পড়তে বাধ্য। অবশেষে আমরা এসে পড়েছি লেক ভিউ পয়েন্টে। লেকের স্বচ্ছ নীল জল আপনার জার্নির ক্লান্তিকে অনেকটাই কাটিয়ে দেবে। নেতারহাট নাকি সূর্যোদয় ও সূর্যাস্ত দেখার আদর্শ জায়গা, তাই লাঞ্চের পর এবারের গন্তব্য সানসেট পয়েন্ট। ড্রাইভার দাদার কাছ থেকে শুনে যা বুঝলাম তা হলো এই সানসেট পয়েন্ট অনেকটা দার্জিলিংয়ের টাইগার হিলের মতো। একটু আগে না গেলে আপনাকে পয়েন্ট থেকে অনেকটা দূরে গাড়ি থেকে নেমে যেতে হবে এবং মানুষের ভিড়ে সানসেট দেখতেও পারবেন না। হলো ঠিক তাই, সানসেট পয়েন্টে মানুষের ভিড় দেখে আমাদের চক্ষু চড়ক গাছ এবং সেখান থেকে ভালো ভিউ আসার কোনো সম্ভাবনা দেখলাম না, তাই একটু দূরে নিরিবিলিতে এক চাষের জমি বা ক্ষেত থেকেই দেখলাম সূর্যাস্ত। সত্যি অসাধারণ সে দৃশ্য। হোটেলে ফিরেই দেখলাম বনফায়ার ও ট্র্যাডিশনাল আদিবাসীদের নৃত্যের আয়োজন। আজ সকালটা চিরস্মরণীয় হয়ে থাকবে, আকাশের এত রং আগে কখনো দেখা হয়নি। সূর্যোদয় দেখার জন্য আমাদের আর সানরাইজ পয়েন্টে যেতে হয়নি, আমাদের হোটেলের ছাদ থেকেই উপভোগ করেছি সূর্যোদয় এবং এটাই যেন বেস্ট ভিউ। অবশেষে নেতারহাট থেকে রওনা হলাম আমরা পাত্রাতু ভ্যালির উদ্দেশ্যে এবং এই পাত্রাতু ভ্যালি থেকে সিকিমের ওল্ড সিল্ক রুট বা জুলুকের মতো অসাধারণ হেয়ার পিন বা জিগজ্যাগ রোড দেখা যায়। আপনাদের জন্য খুব তাড়াতাড়ি নিয়ে আসছি পাত্রাতু ভ্যালির ভিডিও, তাই সাবস্ক্রাইব করে ও পাশের বেল আইকনটিকে অন করে সঙ্গে থাকুন পর।